السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومواله. আচ্ছা, এরপরে আসি আমরা গাজওয়ায়ে তাবুক, 44তম পর্বে গাজওয়ায়ে তাবুক। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি গাজওয়া এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ গাজওয়া। নবম হিজরির রজব মাস, নবম হিজরির রজব মাস। এই গাজওয়ার মধ্যে মুসলিমদের সৈন্য সংখ্যা 30,000 আর রোমানদের সৈন্য সংখ্যা ছিল 40,000, 10,000 বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন 30,000 আর কাফেরদের রোমানদের 40,000। এই যুদ্ধটা বিশাল এক শক্তির সাথে, মানে ওই যুগের বিশাল ক্ষমতাধর শক্তিধর রোমানদের সাথে এই যুদ্ধটা, মানে এর আগে মুতার যুদ্ধে তারা শোচনীয়ভাবে পরাজয় হয়। পরাজয় হওয়ার পরে তাদের মধ্যে একটা ভীতি ঢুকে, তখন ওই গাসসানী বাদশাহ সিদ্ধান্ত নিয়েছে এবার ব্যাপক আকারে মদিনার উপরে আক্রমণ চালানো হবে। তখন পুরা মদিনা মুনাব্বারার মধ্যে একটা রোমান ভীতি, রোমানদের ভীতি, মানে রাত্রে কেউ যদি কারো বাড়িতে এসে দরজায় ঠকঠক করত, ভিতর থেকে লাম্বাড়ি উঠে কইতো কি গাসসানী এসে গেছে, যা আল গাসসানী, যা আল গাসসানী, মানে ঘুমের মধ্যেও তারা ওই গাসসানী গাসসানী ভয়ে একটা অবস্থা বিরাজ করতেছিল যে কোনো সময় এরা মদিনার উপরে আক্রমণ করতে পারে। এইদিকে এক দুষ্ট ছিল আবু আমর আর রাহেব, আবু আমের আর রাহেব। রাহেব মানে হলো দরবেশ, ফির সাহেব। রাহেব মানে কি? ফির সাহেব, এটা ওই জামানার ফির সাহেব। আবু আমের আর রাহেব, আল্লাহ রসুল বলছেন যে আবু আমের আল ফাসেক। হ্যাঁ, ওই জামানার লোকে বলতো আবু আমের আর রাহেব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু আমের আল ফাসেক। এই এ আবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা, ওই যে যিনি গাসিলুল মালাইকা, যাকে আল্লাহর ফেরেশতারা গোসল দিয়েছেন উহুদের যুদ্ধে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আব্বা হল এই আবু আমের আল ফাসেক। এই লোক আপনার আউস গোত্রের নেতা এবং খাজরাজ গোত্রেও তার বিশাল আধিপত্য ছিল, মানে ফির সাহেব মানুষ। আউসে খাজরাজে দেখেন যুদ্ধ চলে, কিন্তু আউসেরও ফির, খাজরাজেরও ফির। যুগে যুগে ফিরদের বৈশিষ্ট্য কিন্তু এটা, সরকারি দলেরও ফির, বিরোধী দলেরও ফির, সব দলের ফির, সবাই তার দরবারে আছে। কিন্তু দেখেন আউস আর খাজরাজের যুগ যুগ ধরে যুদ্ধ চলতেছে, সে আউসেরও ফির সাহেব, খাজরাজেরও ফির সাহেব। সে বিশাল আধিপত্য তার মদিনার মধ্যে। এখন যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম মক্কা বিজয় করে ফেলছেন, হুনাইন বিজয় হয়ে গেল, তায়েব বিজয় হয়ে গেল, চারিদিকে বিজয় হয়ে গেল, কিছুদিন আগে মুতায়ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজয়, এইটা আবু আমের আল ফাসেক আর সহ্য করতে পারতেছে না। এখন সে চলে গেছে এখান থেকে, সে ওই রোমানদের কাছে শামে চলে গেছে, মদিনা থেকে শাম চলে গেছে। শাম গিয়ে সে ওই ওখানকার শাসকদের, গভর্নরদের দ্বারে দ্বারে ঘুরতেছে, মানে তাদেরকে উস্কানি দিচ্ছে মদিনার উপরে আক্রমণ করার জন্য, যে এবং তাদেরকে বলতেছে যে তোমরা যদি খালি মদিনা একটু আক্রমণ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির সাথে যারা আছে এদের অধিকাংশ আমার অনুসারী, মানে তাদেরকে বুঝাইতেছে এরা মুনাফেক, নাউজুবিল্লাহ, এরা আমার অনুসারী, তুমি আক্রমণ করলে দেখবে যে সেখান থেকে অধিকাংশ আমাদের দলে চলে আসবে। মানে মুহাম্মদের সাহাবিদের যে ওর সংখ্যা দেখতেছ, এই সংখ্যার অধিকাংশ আমাদের লোক, নাউজুবিল্লাহ। তো এদেরকে সবাইকে শুধু উস্কাইতেছে যে মদিনা আক্রমণ করো, মদিনা আক্রমণ। অর্থাৎ এই তাবুক যুদ্ধের পিছনে সবচেয়ে বড় ইন্ধনদাতা হলো এ আবু আমের আল ফাসেক, এই লোকটাই বেশি ইন্ধন দিছে খ্রিস্টানদেরকে। এরপরে রোমানেরা আপনার তখন সিদ্ধান্ত নিল যে মদিনার উপরে আক্রমণ করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন যে আক্রমণ করার সুযোগ দিবেন না, মানে মদিনা পর্যন্ত আসার সুযোগ দিবেন না, মদিনার আগে, মদিনার বাহিরে গিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 30,000 সাহাবিকে নিয়ে
50 দিনের অভিযান এটা আসতে যাইতে 30 দিন আর সেখানে ছিলেন 20 দিন আসা যাওয়া গেছে কয়দিন 30 দিন আর ওখানে অবস্থান করছেন 20 দিন মোট 50 দিনের অভিযান এই তাবুকের অভিযান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন মান জাহাজা জাইশাল উসরা ফালাহুল জান্নাহ এই তাবুকের অভিযানের নাম দিবেন জাইশুল উসরা মানে কঠিন সময়ের সৈনিক কঠিন সময়টা কি এই সময় একদিকে প্রচন্ড গরম গরমের সময় মুনাফিকরা একজন আরেকজনকে বলতেছে লা তানফিরু ফিল হার খবরদার গরমের মধ্যে বাইরে হইও না এটা কোরআনে আল্লাহ পাক সূরা তাওবায় বলে দিবেন তো মুনাফিকরা একজন আরেকজনকে বলতেছে লা তানফিরু ফিল হার লা তানফিরু ফিল হার খবরদার এই গরমের মধ্যে বাইসবা না বাইরে যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রাসূল আপনি বলেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা যে তাদেরকে বলেন জাহান্নামের আগুন এর থেকে আরো অনেক বেশি গরম আরো বেশি উষ্ণ আচ্ছা একদিকে গরম আরেকদিকে খেজুর পাকার মৌসুম তাদের মেইন ফসল হলো খেজুর তখন খেজুর পাইতেছে তাহলে আবার একদিকে আপনার অনেক সাহাবী আছে 30,000 সাহাবী পাইছেন জিহাদে যাওয়ার জন্য কিন্তু ডাল তলোয়ার নাই কাউকে যে ঘোড়া দিবেন কাউকে তলোয়ার দিবেন যুদ্ধের সরঞ্জাম দিবেন সে সরঞ্জামে নাই তাহলে 30,000 খালি হাতে 30,000 নিয়ে তো কি লাভ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন মান জাহাজা জাইশাল উসরা ফালাহুল জান্নাহ আজকের এই বাহিনীকে যারা রসদ যোগাবে আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছেন সুবহানাল্লাহ এখন সবাই প্রতিযোগিতা শুরু করছে কার আগে কে নিয়ে আসবে সুবহানাল্লাহ এখন মহিলারা তাদের গহনা হাতের বালা গলার চেইন সব খুলে খুলে এই তাবুকের অভিযানের জন্য দেওয়া শুরু করে দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন এই সময় আমার অবস্থা একটু খুব ভালো এই যে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের অভিযানে আহ্বান করছেন মান জাহাজা জাইশাল উসরা বলছেন তখন আমার আর্থিক অবস্থাটা একটু ভালো আমি মনে মনে চিন্তা করলাম জীবনে আবু বকরকে হারাইতে পারিনি এবারেই মনে আল্লাহ আমার সুযোগ করে দিয়েছে যে আমি এবার এই তাবুকের অভিযানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারাই তার উপরে চলে যাব বেশি দিব মানে আবু বকর যা দিবে তার থেকেও আরো বেশি দিব ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি চিন্তা করতে লাগলাম এবারের এই জাইশুল উসরায় সহযোগিতার ব্যাপারে আমি হয়ে যাব প্রথম এভাবে আপনার সবাই ধারণা করতেছে তো সবাই এনে এনে কেউ তার সম্পত্তির তিন ভাগের এক ভাগ কেউ চার ভাগের এক ভাগ যা আছে সবাই এনে এনে জমা দিচ্ছে এখানে তাবুকের অভিযানের জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার যা আছে অর্ধেক এনে এখানে রাখছে সর্বশেষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার যা আছে সম্পদ সব নিয়ে আসছে সুবহানাল্লাহ তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আবকাইতা লি আহলিক তুমি যে সব নিয়ে আসছো তোমার আহলের জন্য কি রাখছো তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু আমি তাদের জন্য আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি সুবহানাল্লাহ এই অবদানটা আর কেউ রাখতে পারে না যে সব দিয়ে দিয়েছেন দিয়ে আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছে এটার উপরে কয়েকটা মাসালা আছে কোন ব্যক্তি সমস্ত সম্পদ হেবা করতে পারে কিনা ওয়াকফ করতে পারে কিনা এই ক্ষেত্রে একদল আহলুল আলেম বলছেন যে সব করতে পারবে না সর্বোচ্চ তিন ভাগের এক ভাগ কারণ তার সম্পদের মধ্যে ওয়ারিসদেরও হক আছে এখন সে যদি সব দান করে দেয় তো ওয়ারিসরা তো কিছুই পাবে না কিন্তু আপনার এক্ষেত্রে অনেক আহলুল আলেমের মত সবও হেবা করতে পারে ওয়াকফ করতে পারবে ওয়াকফ করতে গেলে কারো অনুমোদনই লাগবে না ওয়ারিসের অনুমোদন লাগবে না ওয়ারিসের অনুমোদন ছাড়াই কেউ চাইলে তার সমস্ত সম্পদ ওয়াকফ করতে পারে হেবা করতে গেলে
তিন ভাগের এক ভাগ করার জন্য কারো অনুমতি লাগবে না, কিন্তু সম্পূর্ণটা করতে চাইলে ওই ওয়ারিসদের অনুমতি লাগবে। ওয়ারিসেরাও যদি রাজি হয়, তারাও যদি বলে যে সব দিয়ে দেন, তাহলে সব দেওয়া যাবে। তা আবু বকর যে এখানে সব নিয়ে আসছেন, এটা তার ওয়ারিসেরাও আরও খুশি, ওনার থেকে ওয়ারিসেরা আরও বেশি খুশি। এই জন্য এটা দলিল, এই আবু বকর দেওয়ানের এটা দিয়েই ফকিরা দলিল দিচ্ছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তো এখানে সব দিয়ে দিছে নাকি। আবুকের অভিযানে যা ছিল, তিনি যেদিন ইসলাম গ্রহণ করছেন তার কাছে ওই জামানা 40,000 দিনার ছিল, তিনি 40,000 দিনারের মালিক ছিলেন এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যখন হিজরত করেন তখন 5,000 দিনার ছিল, মানে 35,000 দিনার হিজরতের আগে আল্লাহ দিনের জন্য খরচ করে ফেলছেন, 5,000 দিনার দিয়ে নিয়ে গেছেন। আর যেদিন তাবুকের অভিযান হয় সেদিন সামান্য, কত সেটা হাদিসে আসে না কিন্তু সামান্য, কিন্তু সামান্য হলেও তিনি সব দিয়ে দিয়েছেন, মানে যা আছে এত 40,000 দিনারের আর এক দিনারও নাই, সব আল্লাহর দিনের জন্য। সুবহানাল্লাহ। এই এখানে যেটা করছেন এটা হলো আপনার ওয়াকফ, ফি সাবিলিল্লাহ ওয়াকফ করছেন জেহাদের জন্য, দিনের জন্য। তো আপনার এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের বিভিন্ন দরজা থেকে বিভিন্ন সবাইকে ডাকবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোন মানুষ কি কিয়ামতের ময়দানে থাকবে যাকে জান্নাতের সবগুলা দরজা থেকে ডাকবে? বাবু সলাত থেকে ডাকবে, বাবু রায়্যান থেকে ডাকবে, বাবু জাকাত থেকে ডাকবে, বাবুল জেহাদ থেকে ডাকবে, সব দরজা থেকে ডাকবে তাকে জান্নাতে ঢোকার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আমার উম্মতের মধ্যে এরকমও থাকবে। ওয়া আরজু আন তাকুনা মিনহুম, আমি আশা করি আপনিও তাদের একজন। সুবহানাল্লাহ। আপনাকে জান্নাতের সব দরজা থেকে ডাকবে। এই জন্য এই উম্মতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর আস সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, এরপরে একজন সাহাবি ছিলেন আবু আকিল, বুঝছেন, একজন সাহাবির নাম হলো আবু আকিল। এই আবু আকিল কি করছে জানেন? সারারাত ফানি সেচের কাজ করছে, সারারাত পানি সেচ, মানে যে গাছে পানি দেওয়া লাগে, আমরা জমিতে পানি দিই না, সারা রাত পানি সেচের কাজ করে 200 খেজুর পাইছে। সারা রাত পানি সেচের কাজ করে 200 খেজুর পাইছে। এই 200 থেকে 100 তাবুকের অভিযানের জন্য নিয়ে আসছে। সুবহানাল্লাহ। দেখেন একজন মানুষ ধরেন সারাদিন রিক্সা চালায় 100 টাকা পাইছে, 50 টাকাই তাবুকের অভিযানের জন্য নিয়ে আসছে, 200 টা কেমন না? এই সাহাবি আবু আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত কাজ করছে, পানি সেচের কাজ করছে, করে 200 খেজুর পাইছেন, 100 খেজুর পরিবারের জন্য রেখে আর 100 খেজুর তাবুকের জন্য নিয়ে আসছে। মুনাফিকেরা দেখে হাসে, কয় দেখো 100 খেজুর দিয়ে তাবুক বিজয় করে ফেলবো, নাউজুবিল্লাহ। মানে এগুলো দেখে দেখে হাসতেছে এরা মুনাফিকেরা, কয় যে 100 খেজুর দিয়ে তাবুক বিজয় করে ফেলতেছে দেখো। তারপরে আরেকজন একটা আনে, এরা হাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর জবাব দিচ্ছেন কোরআনে কারিমের মধ্যে, এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাজিল করছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবিকে কোনো বাহন দিতে পারেন নাই, অনেকে লাইন ধরে দাঁড়িয়ে আছে, ইয়া রাসূল আসসালাম আমাকে একটা ঘোড়া দেন, আমাকে একটা তলোয়ার দেন, আমাকে একটা ইটা দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারেন নাই। তখন যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের অভিযানে রওনা দেন সেদিন পুরা মদিনাতে কান্না রোল বয়ে যায়, মানে যারা বাহন পায় নাই, যাইতে পারতেছে না, তারা কান্নাকাটি করতেছে। এই কান্নাকাটি করা সাহাবিদেরকে ইতিহাসের ভাষায় বলা হয় আল বাক্কাউন, এরা বাক্কাউন সাহাবি, এদের আলাদা মর্যাদা আছে, বাক্কাউন সাহাবি। বাক্কাউন মানে এরা জেহাদের খাতায় নাম লেখাইছে যাওয়ার জন্য, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে বাহন দিতে পারেন নাই বা যুদ্ধের সরঞ্জাম দিতে পারেন নাই, এই কারণে যাইতে পারে নাই। এ না যাইতে পারার কারণে তারা চিৎকার করে কান্নাকাটি করছে, যাইতে পারতেছে না, মানে সরঞ্জামের অভাবে, অর্থের অভাবে। এজন্য এই সাহাবিদের নাম হলো আল বাক্কাউন, বাক্কা মানে কান্নাকাটি করা,
এরা অধিক কান্নাকাটি করা আল বাক্কাউন সাহাবী আচ্ছা এরপরে নবী সরসনাম মোটামুটি যাদেরকে কিছু বাহন দিতে পাচ্ছেন এরকম 30,000 সাহাবীকে নিয়ে রওনা দিবেন রওনা দিয়ে তাবুকে পৌঁছছেন পৌঁছার পরে তাবুকে একটা জন্না আছে নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে এই জন্নার কাছে আমি যাওয়ার আগে কেউ যাবে না একটা জন্না যে নবী সাল্লাম নিষেধ করছেন আমি যাওয়ার আগে কেউ যেতে পারবে না এখন কেউ যায় নাই কিন্তু নবী সাল্লাম যখন গেছেন তখন যাই দেখেন যে দুইজন যায় বসে রইছে মানে তারা নবী সাল্লামের ওই নিষেধাজ্ঞাটা শুনে নাই নবী সাল্লাম যদি নিষেধ করছেন কেউ যাওয়া যাবে না তারা না শুনে আগে ওখানে চলে গেছে নবী সাল্লাম যাওয়ার পরে দুইজনকে পাইছে সেখানে কিন্তু নবী সাল্লাম বলছেন আমি যাওয়ার আগে কেউ সেখানে যাবে না নবী সাল্লাম গেছেন যাই দেখেন ওই মানে ঝর্ণাটা থেকে সামান্য সামান্য পানি বাইরে দিতেছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পানি নিলেন নিয়ে একটু হাত মুখ ধুইলেন ধুয়ে বাকি পানিটা ওইদিকে নিক্ষেপ করলেন নিক্ষেপ করার পরে এই ঝর্ণার ভিতর থেকে সজোরে পানি নির্গমন শুরু হয় সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা এরপরে যতদিন এই 30,000 সাহাবী এখানে অবস্থান করছেন 20 দিন অবস্থান করছেন এই 20 দিন পর্যন্ত তাদের আর পানির কোনো সমস্যা হয়নি সুবহানাল্লাহ এরপরে কিছু উট দুর্বল দুর্বল উট এখন যখন রওনা দিছেন এগুলো শক্তিশালী হয়ে গেছে সুবহানাল্লাহ তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 50 দিনের অভিযানে জমা করছেন এবং কসর করছেন তাবুকের এই অভিযানে কয়দিন 50 দিন পুরা অভিযানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করছেন জমা করছেন এই জন্য জমা কসরের সময়সীমা অনেক আহলুল আলেমের মতে নির্ধারিত না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 দিন পর্যন্ত জমা কসর করছেন তাহলে এটা 10 দিন 15 দিন 20 দিনের মধ্যে সীমাবদ্ধ না কারণ এই পুরা সময়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার সফর ছিল এরপরে নবী সাল্লাম সেখানে 20 দিন অবস্থান করছেন এখন ওই যে তারা 40,000 বাহিনী নিয়ে আসছে না এখন বাহিনী আসে কিছু গোয়েন্দা ফাটাইছে যাই খবর নাও দেখো কি অবস্থা যাই খোঁজ খবর নিতেছে চারিদিকে দেখে দেখে তারা ভয় পেয়ে গেছে তারা 40,000 বাহিনী আসছে কিন্তু মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা দেখে সাহাবায়ে কেরামের অবস্থা দেখে তারা ভয় যুদ্ধ ছাড়াই চলে গেছে মানে এটা এমন এক বিজয় যে যুদ্ধ ছাড়াই তাবুকের অভিযানে বিজয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি আশঙ্কা করছিলেন যে এটা সবচেয়ে শক্তিশালী দেশের সাথে সবচেয়ে ক্ষমতাধর দেশের সাথে এই জিহাদ এই গজওয়া অথচ কোনো যুদ্ধ করা লাগে না যুদ্ধ ছাড়াই মানে ওই 40,000 বাহিনী মানে আগের আগের বার দেখছে না মুতার যুদ্ধে দেখছে যে মাত্র তারা বিশাল বাহিনী এসে তো সব পালাইছে এখন এরা চিন্তা করতেছে আমরা 40,000 তো এদের সামনে কিছুই না এই ভয়ে এরা চলে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অভিযানে বিনা যুদ্ধে আল্লাহ পাক তাবুকে বিজয় দান করছেন এই যুদ্ধে একজন সাহাবী শহীদ হয়েছেন কিন্তু যুদ্ধবিহীন শহীদ উনি কি শহীদ যুদ্ধবিহীন শহীদ ওনার নাম হলো আব্দুল্লাহ জুল বেজাদাইন গতকাল আমরা বলছিলাম আব্দুল্লাহ জুল বেজাদাইন তিনি তার বাবা মারা গেছেন তিনি এতিম ছিলেন তো মক্কা মুকাররমায় তিনি ইসলাম গ্রহণ করলেন পরে তিনি চাচাকে বললেন যে আমি হিজরত করে মদিনা চলে যাব চাচা বলল যে চলে গেলে চলে যেতে পারো জায়গা জমিন কিচ্ছু পাইবা না তোমার বাপের যা আছে কিছুই দেওয়া হবে না কোনো সম্পত্তি কিছুই পাইবা না তুমি খালি হাতে চলে গেলে চলে যেতে পারো তারপরে বলছে যে আমারকে সম্পদের দরকার নাই তারপরেও আমি চলে যাব এরপরে বলছে যে মানে রাগ করে তাকে মানে আঘাত করে তারপরে বলছে তোর ফরনের যা আছে এগুলো খুলি তারপরে যাইবি গায়ের কাপড় নিয়েও যেতে পারবি না তখন ওনার গায়ের কাপড় সব খুলে রেখে দিছে পুরা উলঙ্গ করে দিছে এবার যা
তখন তিনি দৌড়ায় তার মায়ের কাছে আসছে তখন মা ছেলের এই অবস্থা থেকে ঘরের থেকে একটা কম্বল ছেলেকে আনি দিছে তখন তিনি কম্বলটাকে ছিঁড়ে দুই টুকরা করে এক টুকরা ফুটছেন এক টুকরা গায়ে দিছে এই অবস্থায় এই ছিঁড়া দুইটা কম্বল নিয়ে দুই টুকরা কম্বল নিয়ে তিনি মদিনা চলে গেছে আল্লাহু আকবার ইসলামের ইতিহাসে দেখেন সাহাবায়ে কেরামের জিন্দেগি আল্লাহ পাক আমাদেরকে কত কিছু দিছে কত নিয়ামত রেখেছে আর আমরা কোথায় আর সেই সাহাবায়ে কেরাম কোথায় আল্লাহু আকবার কিছুই নেন নাই জায়গা জমিন সম্পদ সব রেখে দিছে এমনকি ফরনের কাফড়টাও রেখে মক্কায় শুধুমাত্র এই দুইটা ছেঁড়া কম্বলের টুকরা নিয়ে মদিনায় হাজির হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করছে দেখা করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আসহাবুস সুফফার সদস্য বানাই দিয়েছেন তিনি মসজিদে নববীতে থাকতেন এরপরে তিনি এই তাবুকের অভিযানে যাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি চাইলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি যাইও না তাবুকের অভিযানে বললেন যে না ইয়া রাসূলুল্লাহ আমার ইচ্ছা মানে আপনার সাথে আর জিহাদে যাইতে পারি কি না পারি কারণ তারাও তো বুঝতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় শেষের দিকে কারণ ওই যে ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ যখন বিজয় এসে যাবে তো এখন তো আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রয়োজন নাই আল্লাহ পাক মক্কা বিজয় দিয়ে দিয়েছেন চারিদিকে বিজয় দিয়ে দিয়েছেন আল্লাহ রাসূলকে আল্লাহ যে কোনো সময় নিয়ে নেবেন এখন তার আকাঙ্ক্ষা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদে যাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন আল্লাহ মুশরিকদের জন্য আমার আবদুল্লাহর রক্তকে তুমি হারাম করে দাও কোন মুশরিক যেন আবদুল্লাহর রক্তপাত করতে না পারে তো উনি বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাম কি দোয়া করে দিলেন আমি যেই উদ্দেশ্যে আপনার সাথে জিহাদে যেতে চাই আমার উদ্দেশ্য হলো আমার রক্ত কাফেরেরা রক্তপাত করবে আমি শহীদ হব আপনি দোয়া করে দিয়েছেন যাতে কোন কাফের আমার রক্ত হালাল করতে না পারে রক্তপাত করতে না পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি রক্তপাতহীন স্বাভাবিক অবস্থায় মারা গেল শাহাদাতের মর্যাদা পাইবা সুবহানাল্লাহ এই জন্য উনি যুদ্ধবিহীন ওনার উপরে কোনো কাফের মুশরিক আক্রমণ করে নাই তাবুকে উনি সেখানে যাওয়ার পরে জ্বরে আক্রান্ত হয়েছেন জ্বরে আক্রান্ত হয়ে উনি ওখানে মারা গেছেন তাবুকের অভিযানে মারা গেছেন তিনি শহীদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়াইছেন জানাজা পড়ানোর পরে কবরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাহাবিকে ধরতে দেন নাই বলছেন যে আমাকে হাতে দাও আমি নিজে কবরে রাখবো সুবহানাল্লাহ এই সাহাবিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কবরে রেখেছেন কবরে রেখে বলছেন যে আল্লাহুম্মা রাদিতু আলা জিল বেজাদাইন আল্লাহুম্মার দে আলাই আল্লাহ আমি এই জিল বেজাদাইনের উপরে আমি নবী রাজি হয়ে গেছি আল্লাহ আপনি তার উপরে সন্তুষ্ট হয়ে যান সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি সাহাবিকে কবরে রেখে তার জন্য দোয়া করছেন যে আল্লাহ আমি তার উপরে রাজি হয়ে গেছি আপনি তার উপরে রাজি হয়ে যান সুবহানাল্লাহ তার কত বড় সৌভাগ্য জীবনে দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তাকে জানাজা পড়াইছেন স্বয়ং নিজে হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কবরে রাখছেন আবার দোয়ার মধ্যে কি বলতেছেন যে আল্লাহ আমি তার প্রতি রাজি হয়ে গেছি আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে যান সুবহানাল্লাহ উনি হলেন এই আবদুল্লাহ জুল বেজাদাইন এই নামটা মনে রাখবেন জুল বেজাদাইন বেজাদাইন মানে ওই দুই টুকরা কম্বল যে এক কম্বলের ছিঁড়ে দুই টুকরা বানাইছেন এই দুই টুকরা নিয়ে হিজরত করছেন ওনার আর কিছু ছিল না কিন্তু তার জীবনের কত সৌভাগ্য দেখেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা পাইছেন নবী সাল্লামের সাথে শহীদ হয়েছেন নবী সাল্লাম তাকে কবরে রাখছেন তার জন্য দোয়া করছেন অর্থাৎ উনি সব পাই গেছেন